ঈদের টানা নয় দিনের ছুটির প্রথম দিনে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল, যাত্রী পরিবহনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রেল কর্তৃপক্ষ। স্থায়িত্ব বিবেচনায় পদ্মা সেতু নির্মাণে উপকরণ ব্যবহারে চলছে বিশেষ নজরদারি, দেশ বিদেশে কয়েক দফা পরীক্ষার পর দেওয়া হয় চূড়ান্ত অনুমোদন। চিনির বাজার নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা পর্যায়ে মনিটরিংয়ের দাবি মিল মালিকদের, সরবরাহে কোনো ঘাটতি নেই। এবং ঈদের আগে শেষ শুক্রবার রাজধানীর বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড়, ব্যস্ত সময় কাটাচ্ছেন চট্টগ্রামের বুটিক হাউজের কারিগররা। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশে বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। টানা নয় দিন ছুটির প্রথম দিনে ঈদে ঘরমুখো মানুষের ভিড় বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে সবাই ছুটছে নাড়ির টানে। এ মুহূর্তে ঘরমুখো মানুষের খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ ও গাবতলী বাস টার্মিনালে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। প্রথমে যাচ্ছে মুজাহিদ শুভর কাছে। শুভ, ইমতিয়াজ, আপনি জানেন কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে আমরা যেটি পর্যবেক্ষণ করছি, ঈদমুখী ঈদ উৎসবকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের বিশাল একটা ঢল কিন্তু এখানে নেমেছে। তবে একটি কথা বলি যে ঈদকে কেন্দ্র করে প্রথম দিনে যেরকম ব্যাপক পরিমাণ মানুষের যে একটি বাড়তি চাপ থাকে সেটা কিন্তু খুব একটা আমরা দেখতে পাচ্ছি না। এবং আমার পেছনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি লালমনি এক্সপ্রেস, সেটি কিশোরগঞ্জ গামী ট্রেন। এই ট্রেনটি 10:30 ছাড়ার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত ট্রেনটি স্টেশন ছেড়ে যায়নি। এবং আমরা প্রতিটি ট্রেনে যেটি দেখেছি 10 মিনিট 15 মিনিট কিংবা 20 মিনিটের একটি বিলম্বের একটি বিষয় আমরা দেখতে পেয়েছি। তবে দুটি ট্রেনের ক্ষেত্রে আরও বেশি ব্যতিক্রম, একটি হচ্ছে ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীগামী, যেটি 1 ঘন্টা 20 মিনিট পরে স্টেশন ছেড়ে গেছে, এবং সুন্দরবন এক্সপ্রেস যেটি 2 ঘন্টারও বেশি বিলম্ব করেছে। আর বাকি ট্রেনগুলো সকাল 5:45 যে ট্রেনটি ছেড়ে গেছে সিলেটগামী, সেই ট্রেনটি কিন্তু যথাসময়ে ছেড়ে গেছে। এবং স্টেশন মাস্টারের সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে সবগুলো 2-1টি ট্রেন ছাড়া সবগুলো ট্রেনই কিন্তু যথাসময়ে ছেড়ে গেছে, 2-1 মিনিট হয়তো এদিক ওদিক হয়েছে। তবে তারা বলছেন যে এটিকে কেন্দ্র করে শিডিউল বিপর্যয়ের যে একটি ঘটনা কোনো কোনো বছর হয়ে থাকে, সেই ধরনের কোনো ঘটনা কিন্তু কোনো ধরনের আশঙ্কা নেই বলে কিন্তু তিনি আমাদের জানিয়েছেন। এবং আরও একটি কথা জানিয়ে রাখি, চট্টগ্রাম গামী 2টি ট্রেন ছিল, মহানগর প্রভাতী এবং সোনার বাংলা, সেই দুটিও কিন্তু যথাসময়ে প্ল্যাটফর্ম ছেড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং আরও একটি কথা বলে রাখি, যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করতে রেল পুলিশের সাথে কিন্তু অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারাও কিন্তু যোগ দিয়েছেন। এবং আরও একটি কথা, আপনি জানেন যে সকল আন্তঃনগর ট্রেনে কিন্তু সাপ্তাহিক যে ছুটি থাকে ঈদকে কেন্দ্র করে, কিন্তু সেই ছুটিও কিন্তু প্রত্যাহার করা হয়েছে। এবং আমরা জানি যে প্রতিদিন রেলে 1,80,000 যাত্রী যাতায়াত করে থাকে, কিন্তু ঈদকে কেন্দ্র করে কিন্তু এটা 2,50,000-এ ছাড়িয়ে গেছে। এবং নাশকতার রোধে চলন্ত ট্রেন, স্টেশন এবং রেল লাইনে আরএনবি, জিআরপি এবং রেলওয়ে কর্মচারীদের কার্যক্রমও বাড়ানো হয়েছে। এবং প্রতিটি স্টেশনে যেখানে যাত্রীরা মূলত নামবেন সেই জায়গাতেও কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার রোধে কিন্তু পুলিশ চেষ্টা করে যাচ্ছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। তো আরও একটি কথা জানিয়ে রাখি যে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে যেই কয়েকটি ট্রেনের যাত্রীরা একটু লেটে ট্রেন ছেড়েছে তারা কিন্তু একটু ভোগান্তির মধ্যে পড়েছিলেন, যারা শিশু সন্তানদেরকে নিয়ে রওনা করেছেন। তবে অন্যান্য ট্রেনে কিন্তু একটা ঈদকে কেন্দ্র করে যে ব্যাপক সমাগম এবং ভিড় আমরা কিন্তু ট্রেনের ভেতরের চিত্র আপনাকে দেখাচ্ছি, সেই ধরনের চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে সকালের যে ট্রেনগুলো ছিল সেখানে কিন্তু মোটামুটি একটা ভিড় ছিল। এবং 12টার পরে বিভাগীয় শহরের যে ট্রেনগুলো আছে সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ট্রেন, এই ট্রেনগুলো কিন্তু 12টার পর মূলত নতুন করে আবার ছাড়বে। এবং এই সকাল থেকে আমরা যেটা পর্যবেক্ষণ করছি কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এবং কোনো ধরনের ঝামেলাও কিন্তু এখন পর্যন্ত হয় নাই। তো এই ছিল কমলাপুর রেল স্টেশনের সবশেষ খবর। আমাদের রিপোর্টার সাদিকুর রহমান আছেন গাবতলীতে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শুভ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর বিভিন্ন প্রান্তের মানুষগুলো কিন্তু ঈদে বাড়ি ফেরার জন্য বিভিন্ন বাস টার্মিনালে কিন্তু ভিড় জমিয়েছে। আমি সকাল থেকেই যেটি দেখতে পেরেছি যে রাজধানীর গাবতলী, সায়দাবাদ,
এবং মহাকালী বাস টার্মিনালে মানুষরা আসলে ভিড় জমিয়েছেন টিকিট পাওয়ার জন্য এবং তারা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি যে গত বছরগুলিতে যেটি আমি দেখতে পেরেছিলাম যে মানুষের যে ঈদে ঘরমুখ মানুষের যে ভিড় ছিল সেরকম কিন্তু লক্ষ্য করা যায়নি। এখন যেটি দেখতে পেরেছি যে সব জায়গায় মানুষরা আসলে একটু স্বস্তিতে বাড়ি ফিরছে, কেননা মানুষের বাড়ি ফেরার চাপটা একটু কম, কারণ আগে যখন ছুটি হওয়ার পরপরই সবাই একসাথে বাড়ি যেত, কিন্তু এখন যেহেতু ছুটিটা একটু বেশি সেহেতু কিন্তু কয়েকদিন পরপরই কিন্তু বাড়ি যাচ্ছে, কালকে যাচ্ছে, আজকে যাচ্ছে, আগামীকালকে যাবে, এরকম হওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের চাপটা একটু কম। এর ফলে দেখা গেছে যে ঈদে যখন মানুষের টিকিটের চাহিদাটা একটু বেশি থাকে তখন যেমন যারা টিকিট বিক্রেতা বা বাস কর্তৃপক্ষ তারা কিন্তু টিকিটের দামটা একটু বাড়িয়ে দেয়, সেটা কিন্তু এমন লক্ষ্য করা যায়নি। এখন টিকিটের যারা বিক্রেতা রয়েছে এবং বাস কাউন্টারের যারা রয়েছে তারা তাদের কাছে যেটা জানতে পেরেছি যে তারা ন্যায্য ভাড়াই নিচ্ছে, অতিরিক্ত ভাড়াটা নিচ্ছে না, এবং যারা যাত্রীরা আছে তারাও কিন্তু বিষয়টি স্বীকার করেছে এবং তারা খুবই স্বস্তি প্রকাশ করছে যে এইরকম যেন প্রতিটা ঈদই যেন এরকম একটা পরিস্থিতি হয়, যেন একটু বেশি সময় ধরে ছুটি দেওয়া হয় এবং তারা স্বস্তিতে যেতে পারে। একটা বিষয় আমি জানি রাখি যে বাস টার্মিনালগুলোতে যাতে কোনো ধরনের চাঁদাবাজি থেকে শুরু করে কোনো ধরনের যেন টিকিটের বাড়তি ভাড়া যেন না নেওয়া হয় সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে। এখানে আমি যেটি দেখতে পেরেছি যে এখানে গাবতলী বাস টার্মিনালের ঠিক সামনেই টিকিট কাউন্টারগুলি থেকে ঢুকতে যে প্রবেশপথটি সেখানেই রয়েছে, এখানে পুলিশ, র্যাব এবং আনসার বাহিনী রয়েছে এবং তারা কিন্তু বিষয়টি নজরদারিতে এনেছে। এবং একটা বিষয় যে যারা অগ্রিম টিকিট করেছে তাদেরকে কিন্তু এখানে বেশি লক্ষ্য করা যাচ্ছে, এছাড়া অন্য সময় যেটি দেখা যেত যে যারা অগ্রিম টিকিট পাননি কিন্তু এখানে এসে টিকিট লাইনে ধরে লাইন ধরে টিকিট নিয়ে তারপর বাড়ি যাচ্ছে সেটা তেমন দেখা যায়নি। অর্থাৎ যাত্রীর চাপ কম থাকার কারণে এমনটি হয়েছে। তিনটিয়াজ আসলে রাজধানীর গাবতলী বাস টার্মিনালের এই ছিল সর্বশেষ অবস্থা। দর্শক, ঈদে ঘরমুখ মানুষের খবরাখবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে রিপোর্টার মুজাহিদ শুভ, গাবতলী বাস টার্মিনাল থেকে রিপোর্টার সাদিকুর রহমান সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। রেলওয়ে পূর্বাঞ্চলে প্রতিদিনের ঈদ যাত্রায় 200 ট্রেনে অন্তত 4 লাখ করে যাত্রী পরিবহন করলেও তাদের নিরাপত্তায় থাকছে 1300 নিরাপত্তাকর্মী। এমনিতে রেলের যাত্রাপথে ভোগান্তির অন্ত নেই, তার মাঝে 3 থেকে 4 গুণ বেশি যাত্রী নিয়ে ট্রেনগুলো নিরাপত্তার বিষয়টি ভাবিয়ে তুলছে কর্মকর্তাদের। আর প্রয়োজনীয় জনবলের সংকট থাকায় সবগুলো ট্রেনে নিরাপত্তারক্ষী দিতে পারছে না জিআরপি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রেলওয়ে 5 দিনব্যাপী অগ্রিম টিকিট বিক্রি শেষ হওয়ার পর শুরু হয়েছে ঈদ যাত্রা। প্রতি বছরই ঈদের যাত্রায় ট্রেনগুলোর অবস্থা হয় ঠিক এরকম, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 গুণ বেশি যাত্রী প্রতিটি ট্রেনে। ঈদের আনন্দ উপভোগ করতে সবাই ছুটছে প্রিয়জনের কাছে, কিন্তু যাত্রী চাপ থাকলেও থাকছে না পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ ট্রেনগুলোতে আমরা বেশি লোক দিয়ে থাকি, আর প্রায় 5 জন 7 জন, আর যেগুলো কম গুরুত্বপূর্ণ ট্রেন সেগুলোতে 3 জন করে আমরা লোক দিয়ে থাকি। এবারের ঈদে রেলওয়ে পূর্বাঞ্চলে বিপুল যাত্রী নিরাপত্তায় থাকছে 1300 নিরাপত্তা রক্ষী, এর মধ্যে জিআরপি নিজস্ব ফোর্সের সংখ্যা 720 জন। মুখ যাত্রীদের হয়রানি করার জন্য ছিনতাই পার্টি, মলম পার্টি, অজ্ঞান পার্টি, এইগুলো নতুন 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 পার্টির জন্ম হয় এবং তারা দিয়ে মানুষকে দিয়ে এই কিছু দিয়ে খাইয়ে দিয়ে তাদের অজ্ঞান করে তাদের মালামাল লুট করে নিয়ে যায়। আর সামান্য ফোর্স নিয়ে 200 যাত্রীবাহী ট্রেন নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পাহারা দিতে হচ্ছে 20টির বেশি বড় স্টেশন, 12টি থানা, 12টি ফাঁড়ি এবং রেলওয়ের অন্যান্য স্থাপনা। এত বেশি যাত্রী থাকে যে আমাদের এই লোক দিয়ে তাদেরকে নামানো সম্ভব হয় না, তখন আমাদেরকে অসহায়ের মতো তাকায় থেকে আর কি মানুষজনকে পার করতে হয়, যে নিয়ে যাইতে হয়, যাইতে হয়। শুক্রবার থেকে শুরু হওয়া ঈদের এই অগ্রিম যাত্রা চলবে ঈদের আগের দিন পর্যন্ত, আর এ সময় অগ্রাধিকার ভিত্তিতে চলাচল করছে 15 জোড়ার বেশি আন্তনগর ট্রেন, 3 জোড়া বিশেষ ট্রেন এবং 150 লোকাল ট্রেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভবিষ্যৎ স্থায়িত্ব বিবেচনায় পদ্মা সেতুতে বিশ্বের সেরা মানের উপাদান ব্যবহার করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন যেসব নির্মাণ উপকরণ ব্যবহার করা হচ্ছে তার কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত পর্যায় পর্যন্ত গুণগত মানের দিকে দেয়া হচ্ছে বিশেষ নজর। দেশের সবচেয়ে বড় এই প্রকল্পে ব্যবহারের আগে দেশে এবং বিদেশে কয়েক দফা পরীক্ষা করা হয় এসব উপকরণ, তারপরই দেয়া হয় ব্যবহারের চূড়ান্ত অনুমোদন। পদ্মা সেতু এলাকা ঘুরে এসে রিপোর্ট করেছেন এহসান জুয়েল, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। প্রবল স্রোত উপেক্ষা করে নদীতে দৃশ্যমান হচ্ছে বহু কাঙ্ক্ষিত পদ্মা সেতুর পাইল। এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে 27%, আর দুই পারে প্রায় শেষের দিকে সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া নির্মাণের কাজ। সরকারি পরিকল্পনায় পদ্মা সেতুর স্থায়িত্বকাল ধরা হচ্ছে 100 বছর। এর আগে নির্মিত মেঘনা ও যমুনা সেতুর অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এবার দেশের সবচেয়ে বড় এই মহাপরিকল্পনায় আগে থেকে নেওয়া হচ্ছে সতর্কতা।
মূল সেতু নদী শাসন দুইপাড়ের সংযোগ সড়ক এবং সার্ভিস এরিয়া নির্মাণে ব্যবহারের জন্য প্রায় প্রতিদিনই পদ্মা সেতুর ইয়ার্ডে নিয়ে আসা হচ্ছে প্রয়োজনীয় উপকরণ। সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু প্রকল্পে ব্যবহার করা হবে 6,45,000 টন সিমেন্ট, 6,24,00,000 ইট, 12,00,000 কিউবিক মিটার পাথরকুচি, 10,13,000 কিউবিক মিটার বোল্ডার বা বড় পাথর এবং 1,93,000 কিউবিক মিটার নুড়ি পাথর। পাথর আসতে আছে 5-8 ইন্ডিয়া থেকে বেস্ট কোয়ালিটি এবং হইল হাফ ইঞ্চি, এটাও বেস্ট কোয়ালিটি। পদ্মা সেতু এটা আমাদের দেশের জিনিস, এখানে তো আর 2 নম্বর জিনিস দেওয়া যাবে না। বাংলাদেশের যে পাথরের যে গুণগত মান আছে সেটা পদ্মা ব্রিজের জন্য হয়তো কনসালটেন্ট এটা টেস্ট করে পায়নি, এই জন্য আমাদের পাকুড়ের পাথর ব্যবহার করা হচ্ছে। তবে যেখান থেকে উপকরণ সংগ্রহ করা হোক না কেন, সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে মানের দিকে। এই টেস্টটা হয় আমাদের নিজস্ব ল্যাবরেটরি আছে, বুয়েট, বিএসটিআই, এই সমস্ত প্রতিষ্ঠানে ওগুলো টেস্ট করা হয়। সেই রেজাল্টও স্যাটিসফাই করে আমাদের স্পেসিফিকেশন অনুযায়ী, দেন আমরা অনুমতি দেই, ইউ ক্যান ইউজ দিস। তারা সার্টিফাই করতে হবে যে ইয়েস, মাই যেই ম্যাটেরিয়ালটা আমি দিলাম আপনাকে এটা কিন্তু এই গুণগত মান আছে। আমি যদি দুই না আরেক রকম পাই তাহলে তাকে তো আমি নিব না, দুইবার যদি না মিলে তাহলে সে ব্ল্যাক লিস্টেড হয়। এর মধ্যে সিমেন্ট এবং বালি দেশ থেকে সংগ্রহ করা হলেও পাথরের জন্য এককভাবে নির্ভর করতে হচ্ছে ভারতের উপর। পদ্মা সেতুর ভবিষ্যৎ স্থায়িত্ব নির্ভর করছে এ কাজে কি ধরনের নির্মাণ উপকরণ ব্যবহার করা হচ্ছে। দেশের সর্ববৃহৎ এই প্রকল্পটিতে তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংগ্রহ করা হচ্ছে নির্মাণ উপকরণ। দেশি অথবা বিদেশি যাই হোক না কেন, সেগুলোকে সার্বক্ষণিক তদারকির উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। ইহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। উদ্বৃত্ত থাকার পরও সরবরাহ সংকটের অজুহাতে রমজান মাসে আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে চিনির বাজার। রোজার শুরু থেকে ছিল বাজার টালমাটাল অবস্থা, অথচ মিল মালিকরা বলছেন উৎপাদন ও সরবরাহে কোনো ঘাটতি নেই, তাই পাইকারি ও খুচরা পর্যায়ে চিনির দাম বৃদ্ধি অযৌক্তিক। এক্ষেত্রে বাজার মনিটরিংয়ের তাগিদ দিলেন তারা। শুভখানের রিপোর্ট। দেশে 15,00,000 টন চাহিদার বিপরীতে বর্তমানে চিনির মজুত রয়েছে প্রায় 17,00,000 টন। প্রতি মাসে চিনির গড় চাহিদা 1,25,000 টন, তবে রমজান এলেই এই চাহিদা বেড়ে দাঁড়ায় 2,00,000 টনে। সেই হিসেবে প্রতিদিন চিনির চাহিদা গড়ে 6,000 টন। এর মধ্যে শুধু সিটি ও মেঘনা গ্রুপই প্রতিদিন সরবরাহ করছে 5,000 টন, যা দৈনিক চাহিদার প্রায় 90%। বাকি চিনি এস আলম গ্রুপ সহ অন্যান্য চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান সরবরাহ করে থাকে। তাই চিনির দাম বাড়ার পেছনে পাইকারি ও খুচরা বিক্রেতাদের সরবরাহ সংকটের অজুহাত মানতে নারাজ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। সেটাকে 3,000 টন মাল ডেলিভারি দিচ্ছি এবং পাশাপাশি অন্যান্য মিল থেকে অনেক মাল ডেলিভারি যাচ্ছে। তা আমরা যে মালগুলো এখন ডেলিভারি দিচ্ছি সেই মালগুলোর এভারেজ গড়ে বিক্রয়ে দাম আছে 48.76 টাকা। আমরা যে পরিমাণ মাল ডেলিভারি দিচ্ছি তাতে মনে হয় না যে আমাদের মিল থেকে কোনো ঘাটতি আছে। যে ডেলিভারিগুলো আমরা দিচ্ছি মালগুলো, সেগুলো প্রতিদিন আমরা সরকারি সংস্থার কাছে একটা রিপোর্ট দিন শেষে আমরা দিয়ে দিচ্ছি। উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক থাকার পরও চিনির দাম বাড়ায় পাইকারি ও খুচরা পর্যায়ে বাজার মনিটরিং এর তাগিদ দিলেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান। আমরা কিন্তু প্রতিদিন ডেলিভারি দিচ্ছি, আমাদের সেখানে গোয়েন্দা সংস্থা এনএসআই এবং বিজিএফআই লোকজন আমাদেরকে কিন্তু ফ্যাক্টরিতে প্রতিনিধিত্ব যাচ্ছে, তারা আমাদের কাছ থেকে রিস দিচ্ছে, দেখতেছে হঠাৎ করে কেন এত চাহিদা বেড়ে গেল। আমাদের এই জিনিসটা আমার মনে হয় একটু খুঁটিয়ে দেখার দরকার। দোকানদার বাংলাদেশের প্রায় মানে 45টা, সেটা কিন্তু আমাদের পক্ষে মনিটরিং করা সম্ভব না, সেটা সরকার মনিটরিং করতে পারে। এ বছর রমজানের শুরুতে পাইকারি বাজারে 54 টাকা কেজি দরে প্রতি বস্তা চিনির দাম ছিল 2,700 টাকা, অথচ রমজানের শেষে কয়েক দফা দাম বেড়ে পাইকারি ও খুচরা পর্যায়ে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 62 থেকে 66 টাকায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঈদের দীর্ঘ ছুটির প্রভাবে ফাঁকা রাজধানীর কাঁচা বাজার কমেছে। রোজার শুরুতে চড়া দামে বিক্রি হওয়া বেগুনের দাম, তবে কিছুটা চড়া মাছের দর। রাজধানীর মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। নারীর টানে গ্রামে ছুটে যাচ্ছে নগরের বেশিরভাগ মানুষ, বাকিরা ব্যস্ত ঈদ কেনাকাটায়। তাই শুক্রবারের সকালেও ফাঁকা রাজধানীর এই কাঁচা বাজার। বিক্রেতারা জানালেন বেগুন, পটল, ঢেঁড়স সহ প্রায় সব সবজির দাম 40 থেকে 50 টাকার মধ্যে, কিন্তু তারপরও বিক্রি কম তাদের। তবে ক্রেতারা বলছেন লেবু, শশা, গাজর সহ সালাদের উপকরণের দাম এখনো বেশি। বেগুন আগে ছিল প্রথম রোজা দ্বিতীয় রোজা 100 করে, এখন চাহিদা কমে গেছে, এই কারণে বেগুন 60 টাকা করে এখন। আমি শুধু লেবু নিলাম, লেবু তো 5 টাকা করে পিস। 50 টাকা কেজি বেগুন আর 60 টাকা কেজি কি আছে, বাজার অন্য ঠিকই আছে। ভেন্ডি 40 টাকা বেশি,
এই পটল 30 টাকা বেশি। বাজারে আলু বিক্রি হচ্ছে 22 থেকে 25 টাকা কেজি। এছাড়া দেশি পেঁয়াজ 40, আদা মানভেদে 60 থেকে 120, রসুন 120 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে এখানে। মাছ বাজারেও নেই আগের মতো ভিড়। ক্রেতা কম থাকায় বিক্রেতার প্রস্তুতিও কম। বাজারে দেশি রুই বিক্রি হচ্ছে আকার ভেদে 350 থেকে 400 টাকায়। তেলাপিয়া 160 থেকে 200, চাষের কই 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এখানে। বাজারে কিছুটা চড়া দামি বিক্রি হচ্ছে ইলিশ। ইলিশ মাছ দুটো 1200 টাকা, ওজন হয়তো 600 গ্রাম, ম্যাক্সিমাম 600 থেকে 700 গ্রাম হতে পারে। রুই বড় হবে যে 500 টাকা বেচা লাগে, আমরা 450 টাকা 400 টাকা বেচতে আছি, আর ছোট গলা 200-250। কই মাছ 180 টাকা বেশি, 60 টাকা বেশি, বড় শিং 600-700 যাচ্ছে, যেরকম বেচতে পারি। ম্যাক্সিমাম মানুষজন দেশে চলে গেছে, তারপরও মাছ দেখতেছি ভালোই আছে, কিন্তু দাম তো কম না। বাজারে ফার্মের মুরগির প্রতি হালি ডিম 30 এবং হাঁসের ডিম পাওয়া যাচ্ছে হালি প্রতি 36 টাকায়। বাজারে গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে সিটি কর্পোরেশন নির্ধারিত দামে। এছাড়া ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে 180 টাকা কেজিতে। মুস্তফা মাহবুব, সমাজ সংবাদ, ঢাকা। বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে পাশ হয়েছে 2016-17 অর্থ বছরের বাজেট। গতকাল বিকেলে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সদস্যদের কণ্ঠভোটে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাশ হয়। পাশ হওয়া নতুন বাজেটে বড় সংশোধনীর মধ্যে রয়েছে তৈরি পোশাক রপ্তানিতে উচ্চে করের হার 1.5 থেকে কমিয়ে 0.7 শতাংশে নামিয়ে আনা, মেডিকেল পণ্য আমদানি শুল্ক 5 থেকে বাড়িয়ে 10 শতাংশ করার সিদ্ধান্ত। এছাড়াও পরিবর্তন এসেছে পরিবেশকদের লাভের সীমা, কর রিয়াতের বিনিয়োগ সীমা ও রেজিনের কাঁচামাল আমদানি শুল্ক কাঠামোতে। সংসদ অধিবেশনে সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের পূর্ণ সমর্থনে পাশ হয় 2016-17 অর্থ বছরের বাজেট। নতুন বাজেটের আকার 3,40,600 কোটি টাকা। পহেলা জুলাই থেকে কার্যকর হবে নতুন অর্থ বছরের বাজেট। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর একের পর এক ঋণ কেলেঙ্কারির ঘটনা প্রকাশের প্রেক্ষাপটে সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। 2016-17 অর্থ বছরের বাজেট অধিবেশনে বক্তব্যে একথা বলেন তিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। ব্যাংক খাতে যে এরকম ধরনের লুটপাট হচ্ছে সেটা নিয়ে খুবই চিন্তিত, এবং এটা যাতে না হয় তার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা তদন্ত চালাচ্ছি এবং তদন্তের পরে মামলাও হচ্ছে। বেসিক ব্যাংকের বিরুদ্ধে সবগুলো মামলা এখনো হয়নি, এই রিপোর্টটা দুদকের কাছে আছে, আস্তে আস্তে মামলা হচ্ছে। এবং আপনারা নিশ্চিত থাকেন যে যেসব লোকের বিরুদ্ধে তদন্ত হয়েছে এবং তদন্তে তাদের দোষ প্রমাণিত হয়েছে তাদের সকলকেই দুদক মামলায় সোপর্দ করবে। দায়িত্ব নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হলেন অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। গতকাল তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন দুদক। অনিয়মের মাধ্যমে মুন গ্রুপকে 108 কোটি টাকা ঋণ প্রদান এবং পর্যায়ক্রমে 94.8 কোটি টাকা উত্তোলনের অভিযোগে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল দুপুরে মিজানুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা করে দুদক। ওই মামলায় এজাহারভুক্ত আরও দুই কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়েছে। অগ্রণী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালনের আগে মিজানুর রহমান ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। এবার একটি জাতীয় খবর। এক মাস না পেরুতেই আবারও ঝিনাইদহে খুন হলেন মন্দিরের সেবক। গত 7 জুন পুরোহিত গোপাল গাঙ্গুলির মতো একই কায়দায় রাধারমণ মঠ মন্দিরের সেবক শ্যামানন্দ দাসকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে না পারলেও বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আমাদের ঝিনাইদহ সংবাদদাতা লোটাস রহমান সোহাগের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোর 5:30টার দিকে সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা গ্রামের রাধামদন মন্দিরের সামনে পূজার জন্য ফুল তুলছিলেন গোসাই শ্যামানন্দ দাস। এ সময় হঠাৎ করেই একটি মোটরসাইকেলে করে তিন যুবক এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রথমে কথা বাবা মা কোনে যাচ্ছে, আমি কিছু কোনো যাচ্ছি কথা এত সকালে, আমি কিছু হ্যাঁ এত সকালেই যাচ্ছি, রোজ থেকে যাই তুলতে পারিনি, তা গেলাম
এদিকে সনাতন ধর্মাবলম্বীদের উপর একের পর এক হামলা ও হত্যার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারা। যদি এখানে আমাদের ধর্ম বোঝানা উপার্জন না করতে দেন তাহলে আমাদের সংস্থানে আমাদের পাঠায় দেন, থাকবো না কি করতে থাকবো, এদিকে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে হত্যার আগে তাকে হুমকি দেওয়া হয়েছিল কিনা বিষয়টি খতিয়ে দেখছেন তারা। এর আগে গত 7 জুন কালীগঞ্জ উপজেলার একটি মন্দিরে যাওয়ার পথে পুরোহিত আনন্দ গোপালকে মহিষাভাগার বিল এলাকায় কুপিয়ে ও গলা কেটে হত্যা করে মোটরসাইকেলে আসা 3 যুবক। সময় সংবাদ, ঝিনাইদহ। রাজধানীতে জমে উঠেছে রেডিমেড পোশাকের বেচা বিক্রি। সময় কম থাকায় রেডিমেড প্যান্ট শার্ট ও টি শার্টের দিকে বেশি ঝুঁকছেন ক্রেতারা, আর চাহিদা বেড়ে যাওয়ায় ব্যস্ততা বেড়েছে এসব পণ্যের বিক্রেতাদের। রাজধানীর ঈদবাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মুস্তফা মাহবুব। রোজা প্রায় শেষ দিকে, এখন আর সময় নেই কাপড় কিনে দর্জির দোকানে ধর্ণা দেওয়ার, তাই ঈদে নতুন পোশাক হিসেবে রেডিমেড কাপড়ের দিকেই ঝুঁকছেন ক্রেতারা। রাজধানীর নিউ মার্কেট ঘুরে দেখা গেল রেডিমেড প্যান্টের দোকানগুলোতে ক্রেতার উপচে পড়া ভিড়। টেলারি কাপড় আমার অত পছন্দ না, রেডিমেডটাই ভালো লাগে আর কি, কালারফুল। আগের চেয়ে দাম একটু বেশি, ছোট ভাইয়ের জন্য কিনছি আর একটা ছোট আছে দেশের বাড়িতে ওর জন্য কিনছি। 1800-2000 এরকম প্রাইসে প্যান্ট আমরা রাখি। কাস্টমার তো যেটা সুন্দর দেখা যায় চকচক করে ওই জিনিসগুলো বেশি পছন্দ করে। চাইনা প্রোডাক্ট আছে এবং আমাদের দেশীয় প্রোডাক্ট সমন্বয়ে আমাদের কালেকশন 500 থেকে 1000-এর মধ্যে আছে। দেশি বিদেশি গাবার্ডিন ও জিন্সের পাশাপাশি নানা রকমের রেডিমেড প্যান্টের বিক্রি গেল কয়েকদিনে বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। আর এসব তৈরি পোশাক কেনার পর নিজের মতো মাপ ঠিক করে নিতে দোকানের পাশেই দর্জির দ্বারস্থ হচ্ছেন ক্রেতারা। কোমর মিল লম্বাটা অনেকের হয় না, সেই ক্ষেত্রে লম্বাটা অনেক সময় কাটা ফিটিং করে নিতে হয়। কাজের চাপ আস্তে আস্তে বাড়তে আসছে, সময় যত আগাবে ততই বাড়বে। ঈদে পাঞ্জাবির পাশাপাশি এবার টি শার্টের বিক্রিও বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। রাজধানীর আজিজ সুপার মার্কেট ঘুরে দেখা গেল ঈদ উপলক্ষে বাজারে এসেছে নানা রং আর ডিজাইনের টি শার্ট। ঈদের টি শার্ট খুব ভালো চলে। পলো শার্ট আমরা 350 থেকে শুরু, 400-450। অনেক ভালো লাগছে, বিভিন্ন ভেরিয়েশন আছে টি শার্ট কিংবা অন্যান্য যে কাপড় চোপড় যেগুলো আসছে ঈদের জন্য। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের রেডিমেড শার্টের শোরুমেও ভিড় বেড়েছে ক্রেতাদের। মানভেদে 700 থেকে 8000 টাকায় ক্রেতারা কিনছেন এসব শার্ট। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। ঈদের আগে শেষ শুক্রবার আজ রাজধানীর বিপণী বিতানগুলো সরগরম শেষ মুহূর্তের কেনাকাটায়। এই মুহূর্তে রাজধানীর মিরপুর 2 নম্বরে আছেন কিংসুক টাওয়ারে সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল, ইমতিয়াজ আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর মিরপুর 2 নম্বরের কিংসুক টাওয়ারে। এখানে মূলত ছেলে মেয়ে এবং নারী পুরুষের সব শ্রেণীর মানুষের জন্য পোশাক, বিভিন্ন ব্র্যান্ডের পোশাক নিয়ে বিক্রেতারা এখানে তাদের দোকানগুলো সাজিয়েছেন। এছাড়া ঈদের শেষ কেনাকাটায় শুরু, আপনি জানেন যে আজকে থেকে 9 দিনের টানা ছুটি শুরু হয়েছে সরকারি। সেক্ষেত্রে যারা এখন পর্যন্ত বাড়িতে গ্রামের বাড়িতে যান নাই তারা মূলত এখানে আসছেন। আজকে সকাল থেকেই কম বেশি এই মার্কেটে ভিড় করছেন এবং এখনো যেহেতু সকাল 11:30 প্রায় বেজে গেছে সেক্ষেত্রে অনেক ক্রেতাই এসছেন এবং বিভিন্ন ধরনের পোশাক, তাদের প্রয়োজনীয় পোশাকগুলো তারা কিনছেন এবং দেখছেন, দেখে তাদের প্রয়োজনীয় যে পোশাকগুলো প্রয়োজন এগুলো তারা কিনছেন। মূলত এখানে দেশীয় যে বুটিক হাউস বলি আমরা, সেক্ষেত্রে বুটিকের বিভিন্ন ধরনের পোশাকগুলো তৈরি করেছেন এখানে বিক্রেতারা এবং উদ্যোক্তারা যারা আছেন তারা এই পোশাকগুলো তৈরি করে তারা বিক্রির জন্য এখানে মূলত দোকানে সাজিয়েছেন। সেক্ষেত্রে রোজার এই ঈদকে সামনে রেখে রোজার শেষ মুহূর্তে মূলত তাদের বিক্রিটাও বেড়ে গেছে। তবে শুক্রবার হওয়াতে ছুটির দিন, একে সরকারি ছুটি শুরু হয়েছে এবং এবার শুক্রবার, এক্ষেত্রে সকালের দিকে লোকজন একটু হলেও কম। তবে জুমার নামাজের পরে, জুমার নামাজ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে জুমার নামাজের পরে মূলত ক্রেতারা আসবেন এবং তাদের বিক্রিটাও আজ থেকে মূলত
বেড়ে যাবে এমনটি জানিয়েছেন এখানকার বিক্রেতারা। সেক্ষেত্রে এখানে যে শাড়ি এবং থ্রি পিচ গুলো রয়েছে সেগুলো মূলত 2000 থেকে 3000 এর মধ্যে রয়েছে থ্রি পিচ গুলো, এছাড়া শাড়িগুলো রয়েছে 2500 থেকে 5000 এর মধ্যে, এমনটি এমন অ্যামাউন্টের প্রাইজের কথাই জানিয়েছেন বিক্রেতারা। সেক্ষেত্রে আমরা ক্রেতাদের সাথেও কথা বলে যেটি জানতে পেরেছি তারাও অনেকটাই রিজনেবল প্রাইসের মধ্যেই এই পণ্যগুলো কিনছেন। এবং দেশীয় যে বুটিক হাউস, যে বুটিকের বিভিন্ন নকশা করা জামাগুলো আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে এগুলো প্রাইজও অনেকটাই স্বল্প মূল্যেই বিক্রি করে থাকছেন বিক্রেতারা। আর ক্রেতাদের চাহিদা মতো বিভিন্ন নকশা অনুযায়ী এবং বিভিন্ন ডিজাইনের পোশাকগুলো তারা ক্রেতাদের চাহিদা মতো দিতে পারছেন। এছাড়া ক্রেতারা যেটি আরো জানিয়েছেন যে নতুন নতুন ডিজাইন যদি আসতো তাহলে মূলত তাদের আরো স্বল্প মূল্যে এবং সুন্দরভাবে তারা তাদের এই পোশাকগুলো ঈদ বাজারে কিনতে পারতেন। সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যে মার্কেটে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রেতারা আসছেন এবং বিভিন্ন পণ্যের পোশাক দেখছেন, সেক্ষেত্রে এই ছিল এখনকার মতো ইমতিয়াজ, এই ছিল এখনকার মতো ঈদের কেনাকাটার সর্বশেষ অবস্থা। ঈদের আগে শেষ শুক্রবার আজ, তাই রাজধানীর বিপণী বিতানগুলোতে শেষ মুহূর্তের কেনাকাটা চলছে। আর সেই খবরাখবর জানাতে রাজধানীর মিরপুর দুই এর কিংশুক টাওয়ার থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কাজল আবদুল্লাহ। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন চট্টগ্রামের বুটিক হাউজের কারিগররা। বৈচিত্র্য আর আধুনিকতার মিশেলে দিনরাত পরিশ্রম করে তৈরি করা হচ্ছে প্রতিটি পোশাক। প্রতিযোগিতাপূর্ণ বাজারে দেশি বিদেশি ব্র্যান্ডের সঙ্গে পাল্লা দিয়ে বর্তমানে অনেকটা শক্ত অবস্থানে পৌঁছেছে চট্টগ্রামের বুটিক হাউসগুলো। দেশীয় এবং আধুনিকতার সংমিশ্রণে এবার ঈদে পোশাক তৈরি করা হচ্ছে বলে জানালেন চট্টগ্রাম ফ্যাশন ডিজাইনাররা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ঈদে নতুন পোশাক কয়েকগুণ বাড়িয়ে দেয় আনন্দকে। পোশাকে যদি নতুনত্ব বা আধুনিকতার ছাপ না থাকে সেক্ষেত্রে ঈদ উদযাপনে থেকে যায় অপূর্ণতা। আর ফ্যাশনের ক্ষেত্রে পুরুষের পাশাপাশি একধাপ এগিয়ে থাকে নারীরা, তাই নারীদের কথা মাথায় রেখে নিজস্ব ডিজাইনে দেশীয় ও আধুনিকতার মিশ্রণে আকর্ষণীয় সব পোশাক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে বুটিক হাউসগুলো। একসময় ব্র্যান্ডের পোশাক বলতে শুধুমাত্র ঢাকার উপর নির্ভরশীল থাকলেও বর্তমানে নগরীর নিজস্ব বুটিক হাউসগুলো তৈরি করছে ক্রেতাদের চাহিদা অনুযায়ী সব পোশাক। আমরা বর্তমানে অনেকটা ঢাকার উপর নির্ভরশীল হয়ে আসছে অনেকদিন ধরে, কিন্তু ঢাকার দেখা দেখিতে আপনার চিটাগাংয়ে কিন্তু অনেক বুটিক হাউস অথবা ফ্যাশন হাউস, অনেক ফ্যাশন ডিজাইনাররা কাজ শুরু করেছে। তো সেই হিসাবে আমি বলবো ঢাকার চেয়ে চিটাগাং কোন অংশে পিছিয়ে নাই, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে আরো অ্যাডভান্স আছে। উৎসবের বিশেষত্ব ও সময় বিবেচনা করে পোশাক বানানোর কারণে বুটিক হাউসগুলোর প্রতি মেয়েদের আকর্ষণ থাকে সবচেয়ে বেশি। ঈদের সময় কিছুটা গরম আর বৃষ্টি থাকবে, তাই সেসব কথা মাথায় রেখেই পোশাক তৈরি করা হচ্ছে বলে জানালেন ফ্যাশন ডিজাইনাররা। আমরা সবসময় মাথায় রাখি ঋতুটাকে এবং উৎসবটাকে মাথায় রাখি, যেহেতু এই এবার ঈদটা হচ্ছে গরম এবং বর্ষা দুটোর মাঝখানে, তো সেভাবে আমরা প্রেফারেবল ফ্যাব্রিকসগুলো চুজ করেছি। যেমন ধরেন একদম কটন বেজ ভয়েল, তারপর হচ্ছে কোটা, আর হচ্ছে রাতের প্রোগ্রামে যেমন ধরেন মসলিন, তসর, সিল্ক, এগুলো কিন্তু খুব একটা বেশি গরম না, যেগুলো খুব সুদিং। আর অনেকটা কম দাম ও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে ঈদের বিশেষ পোশাক বলে দাবি বুটিক মালিকদের। দাম আসলে খুব বেশি চাইলেই রাখা যায় না আমাদের, মানে কস্টিংটা আমরা আসলে আমাদের ওয়ার্কার এক্সপেন্স, তারপর মানে সব এক্সপেন্স গুলো হিসেব করার পর আমরা তো 15% বা 20% এক্সট্রা ওভাবে কস্টিং গুলো ধরি আর কি, কস্টিং খুব বেশি আসলে আসে না। শুধু যে বুটিক হাউসগুলোতে পোশাক পাওয়া যাচ্ছে তা নয়, অনলাইনেও অর্ডার দিয়ে সহজে দেশে কিংবা বিদেশে পাওয়া যাচ্ছে পছন্দের পোশাকটি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে খাদ্য সংকটে ভুগতে থাকা মানুষদের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার আহ্বান জানিয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাক। গতকাল রাজধানীর ব্র্যাকিং সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। সম্প্রতি ব্র্যাকের পক্ষ থেকে এসব এলাকা পরিদর্শন করা হয়। মূলত বান্দরবানের রেমাক্রি, থানচি, তিন্দু, লিকরি ও বড়মদক সহ বেশ কিছু জায়গায় যোগাযোগ ব্যবস্থার কারণে খাদ্য সাহায্য পাঠালেও সেগুলো দুর্গত এলাকায় পৌঁছতে অনেক সময় ও ব্যয় বহন করতে হয়। এ কারণে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কথা সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই তিন মাসটা তাদের তখনও কিছু ফসল ওঠে না, ফসলটা উঠা শুরু হবে অক্টোবর থেকে আগামী তিন মাস পর্যন্ত একটা নিয়মিতভাবে তাদের দেওয়া উচিত এবং তারা যেন জানে কবে কখন কোথায় তারা এটা পাবে। প্রায় 3500-4000 পরিবার লোক এটাকে সাত দিয়ে গুণ করলে যা লোক হবে, এটা খুবই নগণ্য একটা সংখ্যার দিক থেকে।
সেনাকল্যাণ সংস্থার 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থার প্রধান কার্যালয়ে দরবার অনুষ্ঠিত হয়েছে। রাভা কমপ্লেক্সের ইগল হলে এ দরবার অনুষ্ঠিত হয়। এতে সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান সভাপতিত্ব করেন। দরবারে সেনাকল্যাণ সংস্থার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। উত্তরায় আগরার 14তম আউটলেটের উদ্বোধন করা হয়েছে। 6 নম্বর সেক্টরের আপডেট টাওয়ারে এই আউটলেটের উদ্বোধন করে রহিম আফরোজ লিমিটেড। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরার চেয়ারম্যান নিয়াজ রহিম। এছাড়াও আগরার ঊর্ধ্বতন কর্মকর্তারা সময় উপস্থিত ছিলেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে প্লাগ অ্যান্ড প্লে সোলার সিস্টেম বিতরণের লক্ষ্যে ইটকল ও সেপ্রোজনের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির আওতায় সেপ্রোজনে ইটকলকে $20 লাখ অনুদান দেবে। ইটকল সোলার সিস্টেম কেনার জন্য দরিদ্র গ্রাহকদের অনুদান দেবে। এ প্রকল্পের আওতায় সর্বমোট 1 লাখ পি অ্যান্ড পি সোলার সিস্টেম স্থাপন করা হবে। সেপ্রোজেন বিদ্যুৎ বিভাগ পরিচালিত একটি প্রকল্প, যাতে আর্থিক সহায়তা দিয়েছে UNEDP। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। ঝিনাইদহে আবারও মন্দিরের সেবক খুন, এবার হত্যা করা হল রাধারমন মন্দিরের শ্যামানন্দকে। সদরের তেঁতুলবাড়িয়ায় গুলিতে 2 যুবক নিহত, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। ঈদে টানা 9 দিনের ছুটির প্রথম দিনে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল, যাত্রী পরিবহনে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রেল কর্তৃপক্ষ। স্থায়িত্ব বিবেচনায় পদ্মা সেতু নির্মাণে উপকরণ ব্যবহারে চলছে বিশেষ নজরদারি। দেশ বিদেশে কয়েক দফা পরীক্ষার পর দেয়া হয় চূড়ান্ত অনুমোদন। চিনির বাজার নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা পর্যায়ে মনিটরিংয়ের দাবি মিল মালিকদের, সরবরাহে কোনো ঘাটতি নেই। এবং ঈদের আগে শেষ শুক্রবার রাজধানীর বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড়, ব্যস্ত সময় কাটাচ্ছেন চট্টগ্রামের বুটিক হাউজের কারিগররা। এই ছিল সময় বাড়িতে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ .tv, আর সঙ্গে থাকুন সময়ের।